আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আমরা খুব সহজে টেন্ডা রাউটারে যে কোনো ওয়াইফাই ইউজারকে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ব্লক করতে পারি। এই পদ্ধতিতে ব্লক করলে কেউ যদি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানে তবু সে কানেক্ট হতে পারবে না। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তারপর এখানে টাইপ করব টেন্ডা রাউটার লগ ইন। এখন আমরা দেখতে পাবো প্রথমে একটি ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে অ্যাডমিন লেখা রয়েছে এবং একটি আইপি অ্যাড্রেস রয়েছে, এখানে আমরা ক্লিক করব। আপনার রাউটারে যদি কোনো লগ ইন পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে সরাসরি লগ ইন হবে না। ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ওয়াইফাই ইউজারকে ব্লক করতে আমাদের আরেকটি বিষয় জানতে হবে। আমরা অনেক সময় দেখতে পাই যে টেন্ডা রাউটারে ম্যাক অ্যাড্রেস শো করে না, সেটা কোন কারণে হয় আমরা এই বিষয়টি এখন জানবো। সেজন্য আমরা উপরে থ্রি ডটে ক্লিক করব। তারপর নিচে দেখতে পাবো অ্যাডমিনিস্ট্রেটর লেখা রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। তারপর আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে ভার্সন লেখা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 43 মাল্টি লেখা রয়েছে। এখানে যদি 42 নিচে থাকে তাহলে আপনি ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ওয়াইফাই ইউজারকে ব্লক করতে পারবেন না, যদি 42 উপরে থাকে তাহলে আপনি ব্লক করতে পারবেন। আপনি 42 থেকে এটাকে 48 পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। এটা কিভাবে করতে হয় সে সম্পর্কে আমি একটি ভিডিও দিয়ে দিব। সো এখন আমরা চলে যাব উপরে থ্রি ডট মেনুতে, যাওয়ার পর সেখান থেকে ক্লিক করব ব্যান্ডউইথ কন্ট্রোল। ব্যান্ডউইথ কন্ট্রোলে ক্লিক করলে আমরা দেখতে পাবো কতগুলো ডিভাইস আমাদের ওয়াইফাই কানেক্ট আছে। এখানে প্রথমে আমাদের একটি কাজ করতে হবে, ওয়াইফাই ইউজারের নামগুলো চেঞ্জ করতে হবে, তাহলে আমরা ম্যাক অ্যাড্রেসগুলো সঠিকভাবে দেখতে পাবো। এখানে অপো নামে যে ডিভাইসটি আছে সেটাকে আমরা ব্লক করতে চাই এবং বাকি যে ডিভাইসগুলো আছে সেগুলোকে আমরা অ্যালাউ করে দিতে চাই। নাম চেঞ্জ করার পর আমরা উপরে থ্রি ডটে ক্লিক করব, সেখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে গেলে আমরা দেখতে পাবো এখানে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে ব্ল্যাক লিস্ট এবং অপরটি হচ্ছে হোয়াইট লিস্ট। আমরা যদি ব্ল্যাক লিস্টে ক্লিক করি তাহলে আমরা যে ডিভাইসের ম্যাক অ্যাড্রেসগুলো এখানে অ্যাড করব সেগুলো ওয়াইফাই ইউজ করতে পারবে না, এবং যদি আমরা হোয়াইট লিস্টে ক্লিক করি তাহলে শুধু আমরা যাকে অনুমতি দেব তার ওয়াইফাই ইউজ করতে পারবে। আমরা এখন হোয়াইট লিস্টে ক্লিক করলাম, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্ট অল দি অনলাইন ডিভাইস, এখানে ক্লিক করব তাহলে আমরা সকল ম্যাক অ্যাড্রেসগুলো এখানে দেখতে পাবো। আমরা ম্যাক অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছি কিন্তু আমরা এর যে নামগুলো লিখেছিলাম সেগুলো দেখতে পাচ্ছি না, সেই জন্য আমাদের উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপর ডেস্কটপ সাইটে ক্লিক করতে হবে। ডেস্কটপ সাইটে ক্লিক করলে আমরা নাম সহ ম্যাক অ্যাড্রেসগুলো দেখতে পাবো। তারপরে আমরা চাইলে ম্যানুয়ালি এই ম্যাক অ্যাড্রেসগুলোকে অ্যাড করতে পারি, আবার আমরা ডিরেক্টলি এখান থেকে যাকে ব্লক করতে চাই তাকে বাদ দিয়ে বাকিগুলোকে আমরা অ্যাড করতে পারি। সো আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি কপি করে নিতে পারি। তারপর আমরা অপ্পো নামে যে ডিভাইসটি আছে সেটাকে মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে হোয়াইট লিস্ট থেকে চলে যাবে, তখন আমরা সেভ করে দেবো। সেভ করে দিলেই অপ্পো যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটি ইন্টারনেট ব্যবহার করতে পারবে না, বাকি ডিভাইসগুলো ইন্টারনেট ব্যবহার করতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।